আমরা কখনোই এমন কোনো আমল পাই নাই যেখানে বাংলাদেশ ব্যাংক লুট হয়ে যায়, সেন্ট্রাল ব্যাংক লুট হয়ে যায়। আমরা কখনোই এমন কোনো দেশ পাই নাই যেখানে শত শত মানুষ খুন করা হয়। আমরা কখনো এমন দেশ পাই নাই যেখানে বিরোধীদের নামে লক্ষ লক্ষ মামলা করা হয়। সেদিন পত্রিকায় বললাম বিএনপির একজন নেতার বিরুদ্ধে নাকি 5 শতাধিক মামলা করা হয়েছে। মানুষের নির্লজ্জতা নিষ্ঠুরতার একটা সীমা থাকা দরকার। তারেক রহমানকে যেই বিচারক খালাস দিয়েছিলেন, বিচার করে দেখেছেন ওনার কোনো দুর্নীতি নাই, সেই বিচারকের কি পরিণতি হয়েছিল? আর বেগম জিয়াকে যেই বিচারক শাস্তি দিয়েছিলেন সেই বিচারক কি পুরস্কার পেয়েছিলেন? তত্ত্বাবধায়ক সরকার বাতিলের যে রায়, সেই রায়ের পক্ষে যারা ছিলেন তারা প্রত্যেকে চিফ জাস্টিস হয়েছেন, আর এই রায়ের বিপক্ষে যারা ছিলেন তারা কি কেউ চিফ জাস্টিস হয়েছেন? এগুলি খেয়াল করে দেখবেন। তা আমাদের কাছে মনে হয় কি দুঃখ লাগে, এরকম আরো হাজার হাজার এক্সাম্পল আছে, শত শত এক্সাম্পল আছে। আমরা যখন, আমরা তো আইন অঙ্গনের মানুষ, আইনের শিক্ষক বা ছাত্র, আমাদের অনেক বন্ধু বান্ধব আইন অঙ্গনে আছেন, আমরা যখন এরকম চিত্র দেখি তখন মনে হয় ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যার দায়িত্ব, সরকারের যেই বিভাগের দায়িত্ব, সেখানে যখন এত অন্যায় খবরদারিত্ব হয়, সেখানে যখন অন্যায়ভাবে ইচ্ছা পূরণের বিচার হয়, তখন দেশে কি অবস্থা আমরা সেখানে সহজেই অনুমান করতে পারি। আজকে আপনার এই আইনের শাসন বা আপনার স্বাধীন বিচার ব্যবস্থা বা মানবাধিকারের যে অনুপস্থিত, সেটা এই সমস্ত সমস্যা, গণতন্ত্রের সমস্যা, নির্বাচনের সমস্যা, এই সমস্ত সমস্যা বাংলাদেশে সব যুগেই ছিল কম বেশি। কিন্তু আমি যেটা সবসময় বলি, এই আমলের মতো এটা কখনোই ছিল না। আমরা কখনোই এমন কোনো আমল পাই নাই যেখানে বাংলাদেশ ব্যাংক লুট হয়ে যায়, সেন্ট্রাল ব্যাংক লুট হয়ে যায়। আমরা কখনো এমন কোনো দেশ পাই নাই যেখানে শত শত মানুষ খুন করা হয়। আমরা কখনো এমন দেশ পাই নাই যেখানে বিরোধীদের নামে লক্ষ লক্ষ মামলা করা হয়। সেদিন পত্রিকায় বললাম বিএনপির একজন নেতার বিরুদ্ধে নাকি 5 শতাধিক মামলা করা হয়েছে। মানুষের নির্লজ্জতার নিষ্ঠুরতার একটা সীমা থাকা দরকার। আমি হজ করতে গিয়েছিলাম সৌদি আরবে, আমি যে হোটেলে ছিলাম সেখানে যে দারোয়ান ছিলেন শফিক ভাই, আমি বললাম আপনি দেশে যান না, বলে আমি 5 বছর যাবো দেশে যেতে পারি না। কেন যান না? বলে আমি আসার 2 দিন আগে আমার বিরুদ্ধে মামলা দিয়েছে। আমি কেন? বলে আমি কিচ্ছু জানি না, 2 দিন আগে মামলা দিয়েছে, আমি এখন পর্যন্ত কিছুই জানি না, কেন মামলা খেলাম? আপনার কোনো কিছু আছে? বলে আমার এক চাস্ত ভাই, সে ওই এলাকায় থাকে না, আর তার এক চাস্ত ভাই নাকি বিএনপি করে, এই জন্য সে মামলা খেয়েছে। আমি ভোটাধিকারের পক্ষে, আমি 1984 সাল থেকে সাংবাদিকতা করি, তার বহু আগে থেকে পেপার করি। আমরা জীবনে কখনো, আমরা নির্বাচনে কারচুপি দেখেছি, কম বেশি কারচুপি দেখেছি, কিন্তু আমরা নির্বাচিত হওয়ার আগে 151 জন নির্বাচিত, এটাকে আমরা বাংলাদেশের কোনো পৃথিবীতে কোথাও দেখেছি? আমি দেখি নাই। আমরা নির্বাচনের আগের রাত্রেই নির্বাচন, এটাকে পৃথিবীতে কোথাও দেখেছি? কোথাও দেখি নাই। এই নির্মম তামাশা বন্ধ করতে হবে, নির্বাচনের নামে এই সমস্ত ফাইজলামি বন্ধ করতে হবে, এটা কোনো ইলেকশন না। এবং বাংলাদেশে যদি স্বাধীন বিচার ব্যবস্থা থাকতো, আমি বিশ্বাস করি, আমি কোনো পক্ষপাতিত্ব করে বলছি না, আমি বিশ্বাস করি এই 2টা নির্বাচনে অবৈধ ঘোষিত হওয়ার মতো, এটা কোনো ইলেকশন না। নির্বাচনের মাধ্যমে যদি কেউ ইলেক্টেড হয়ে আসে, সেটা যদি তারেক রহমানের হোক আজকে বা আগামীকাল, বা সেটা যদি আওয়ামী লীগের যে কে হোক, যে কেউ হোক, এটা আপনি অ্যাকসেপ্ট করতে বাধ্য, এটাই বাংলাদেশের সংবিধান। আপনারা দেখবেন আমেরিকা ভিসা নীতি দিলে আমাদের সরকারের লোকজন, সরকারের পক্ষের লোকজন চিৎকার চেঁচামেচি করে, বিদেশিরা হস্তক্ষেপ করছে কেন? ফাইন, যখন ইন্ডিয়া 2014 সালে হস্তক্ষেপ করে তখন সেটা বিদেশি হস্তক্ষেপ না? 2018 সালে ইলেকশনকে যখন অভিনন্দিত করে সবচেয়ে আগে সারা পৃথিবীতে এটাকে গ্রহণযোগ্য করার জন্য তৎপরতা চালায়, তারা তখন বিদেশি না? তাদের লোকজন যখন এখানে বিনা চাকরিতে না বিনা ভিসায় কত বিলিয়ন ডলার বলে রেমিটেন্সে পাঠিয়ে দেয়, সেগুলি হস্তক্ষেপ না? সেগুলির ব্যাপারে তাদের কোনো কথা নাই। তা আমরা একটা কথাই বলতে চাই, আমরা কোনো পক্ষে না, আমরা যারা কোনো দল করি না, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশে কে ক্ষমতায় আসবে, কে কতদিন ক্ষমতা থাকবে, এটা জনগণ ঠিক করবে। জনগণ যখন ঠিক করবে তখন শাসকের দায়বদ্ধতা জনগণের কাছে থাকবে, আর যখন পুলিশ র‍্যাব ঠিক করবে, আমলা ঠিক করবে যে পরে ক্ষমতা কে আসবে, তখন ওই সরকার দায়বদ্ধতা থাকবে পুলিশের কাছে, ওই রাষ্ট্র পুলিশি রাষ্ট্রে পরিণত হয়, পুলিশের কথায়, পুলিশের মামলায়, পুলিশের হামলায় মানুষের জীবন অতিষ্ঠিত হতে থাকে। আমরা জনগণের মালিকানা ফেরত চাই। আমরা 1972 সালের সংবিধান প্রণয়নকারে বঙ্গবন্ধু তাজউদ্দিন ওনারা বলেছিলেন কোনরূপ হস্তক্ষেপ ব্যতিরেকে নির্বাচন, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন, সাচ্চা জনপ্রতিনিধি নির্বাচন করতে হবে। ওনারাই তো সংবিধান বানিয়েছেন, আপনাদেরই তো দলের নেতা,
এগুলা আমি বানিয়ে বলি নাই আমি 72 ছোট সম্মেলনের উপর রিসার্চ করে একটা বই লিখেছি সেখানে পেয়েছি গণপরিষদে বলেছিলেন তো 72 ছোট সম্মেলনের সাতটা জনপ্রতিনিধি নির্বাচিত করতে বলেছে সাতটা জনপ্রতিনিধি আপনারা নির্বাচিত করতে দিবেন না এটা গত 15 গত 13 বছর ধরে প্রমাণ করেছে 2014 তে প্রমাণ করেছে বিরোধী দল ইলেকশন আসে নাই 2018 তে প্রমাণ করেছে ইলেকশনে আসার পর তো এটা তো Beyond any reasonable doubt, প্রমাণিত যে আপনি সাতটা জনপ্রতিনিধি নির্বাচিত করতে দিবেন না তো আপনার কাছ থেকে ওই অধিকারটা আদায় করা প্রত্যেকটা মানুষের সাংবিধানিক কর্তব্য এই কর্তব্য আদায়ের আগে আমরা কখনোই বাংলাদেশকে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো না আমাদের মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠা করতে পারবো না বাংলাদেশের মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় চেতনা হচ্ছে গণতন্ত্র 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 প্রকৃত জনপ্রতিনিধি নির্বাচন প্রকৃত জনপ্রতিনিধি দেশ শাসন করবে যারা প্রকৃত জনপ্রতিনিধিকে নির্বাচিত করার পদ্ধতিকে মানে না করতে দিতে চায় না তারা মুক্তিযুদ্ধের চেতনার সবচেয়ে বড় শত্রু আপনাদেরকে আমি বলতে হবে মুক্তিযুদ্ধের চেতনার মালিকানা কাউকে দিবেন না মুক্তিযুদ্ধের চেতনার সবচেয়ে বড় লঙ্ঘনকারীরা আজকে মুক্তিযুদ্ধের চেতনার মালিকানা নিয়েছে বলেন যে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের লোক বিপক্ষের লোক আরে যে ভুয়া ইলেকশন করে যে বাংলাদেশকে বিদেশের হাতে তুলে দেয় বাংলাদেশের সম্পদ যে বাংলাদেশের মানুষকে গুম করে যে বিচার বিভাগকে ধ্বংস করে কালো আইন জারি করে যে বিদ্যুৎ না বানায় লক্ষ কোটি টাকা লুটেরা ব্যবসায়ীদের হাতে দিয়ে দেয় লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করতে দেয় তারা মুক্তিযুদ্ধের চেতনার সবচেয়ে বড় শত্রু এবং তারা মুক্তিযুদ্ধের চেতনার সবচেয়ে বড় শত্রুকে বাংলাদেশের মানুষ কর্তৃক তারা রিজেক্টেড নাকি রিজেক্টেড না সেই সুযোগ বাংলাদেশের মানুষকে দিতে হবে সেই জন্য অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে হবে